যে হাজিদের, বাঙালি আমরা যারা, আমাদের হাজিদের অনেক ধরনের জ্ঞানের স্বল্পতা, আর সাথে সাথে আমাদের যারা হজ ম্যানেজমেন্ট করেন আমাদের আরও অনেক কিছু ম্যানেজমেন্টের থেকেও আমাদের আরও দেওয়ার আছে। আমি দুইটা মোটা দাগে আপনাদের কাছে উদাহরণ দেই। একটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যারা এই নামাজ কালাম পড়ি, 50-60 বছর আমরা নামাজ কালাম পড়ার পরেও আমাদের এখনও যদি নামাজ কারো পর্যবেক্ষণ করা হয়, দেখা যাবে যে 50 বছর নামাজ পড়েও দু একটা ভুল আমাদের রয়ে গেছে, আসে না ভাই এরকম? আমি অনেক সময় উদাহরণ দিই, সিজদায় যাওয়ার পরে এখনও অনেক মানুষ আমাদের আছে দুই হাত মাটির সাথে লাগায় দিয়া সিজদা দেয়, অথচ সিজদা দেওয়ার সময় আপনার একদম পুরা ফাঁকা থাকবে। অনেক সময় উদাহরণ দিয়ে বলা হয় একটা ছোট ছাগলের বাচ্চা যেন আপনার নিজ দিয়ে চলে যেতে পারে, এরকম ফাঁকা লাগবে। কিন্তু 60 বছর নামাজ পড়তেছে, এখনও সিজদায় যাওয়ার সময় হাত দুটা মাটির সাথে লাগাই দিয়া সিজদা দেয়, এরকম মানুষ আছে না ভাই আমাদের? আছে। এই কথা কেন বললাম? এই সিজদার সময় মাটিতে হাত লাগাই দিয়ে সিজদা দিলে নামাজ হবে না এরকম নয়, কিন্তু এটা একটা কারা হাত। তো 50-60 বছরে একটা মানুষ সিজদা ঠিক মতো দেওয়া শিখলো না, আর সেখানে 50-60 বছরে একবার হজ করতে যাচ্ছে, আপনি চিন্তা করেন তো, একবার হজ করতে যাচ্ছে, তাহলে তার কত জানার গ্যাপ আছে, কত নলেজ তার নিয়ে যেতে হবে। মানুষ কিন্তু কেবলমাত্র টাকা জমা দিল আর হজের উদ্দেশ্যে বিসমিল্লাহ তাওয়াক্কাল তালাল্লাহ বলে বের হয়ে গেল, এইরকম লোকই মানে হজের আগের দিনেও তার অফিসের কাজ ফুরায় না, একদিন হজ শিখতে পারলো না, হজের ফরজ কয়টা জানে না, ওয়াজিব কয়টা জানে না, সুন্নত কয়টা জানে না, এহরামের সুন্নত কি তাও জানে না, এরকম লোক আছে না ভাই? আছে। কিন্তু তাহলে হজের একটা বেসিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে, একটা ট্রেন আপ হয়ে আমাদেরকে যেতে হবে। শত শত হাজি বাংলাদেশের যারা মক্কা শরীফে যায়, তসবি নিয়ে টিপে টিপে সুবহান আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আর এনার্জি থাকে না। কেন এনার্জি থাকে না? এই বেচারি গেছে কোরআন নাজিলের জায়গাতে, যেখানে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনই পড়তে জানে না, ওই হাজি কাবা ঘরে বসে থেকে কেমন করে তার টাইমকে এনজয় করবে বলেন তো ভাই? কেমন করে তার টাইম এনজয় করবে? কোরআন পড়তে জানে না, হাজি সাহেব চলে গেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে জানে। এই জন্য বলবো, এক নম্বরে হাজিদের অনেক ট্রেনিং দরকার, অনেক প্রশিক্ষণ দরকার। দিবে কে এই প্রশিক্ষণ আর ট্রেনিং? প্রিয় ভাইরা, এটা দায়িত্ব ওলামায়ে কেরামের, প্রত্যেক ইমাম খতিব তাদের দায়িত্ব। প্রত্যেক মসজিদে হজে যাওয়ার রমজান মাস থেকে হজ পর্যন্ত অন্তত 2-3 মাস যারা হাজি যাবেন তাদেরকে ট্রেন আপ করা দরকার। এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। আর 2 নম্বরে, যারা হজ ব্যবস্থাপনায় যান তাদেরও যে কত গ্যাপ। পৃথিবীর বিভিন্ন দেশের হজ কার্যক্রম দেখে আমাদের মনের মধ্যে ঈর্ষা হয়, আরাফাত থেকে ফেরার পরে মুজদালেফা, মুজদালেফা থেকে এরপরে মিনায় যখন বান্দারা ফিরে জামারায় পাথর মারতে যাওয়ার আগে কত হাজি তার তাবু খুঁজে পায় না, মিনার ময়দানে বেসাহারা হয়ে ঘুরতেছে, 50 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, 2 দিন এহরামের কাপড় পরে সফর, চেনা জিনিস চিনতে পারছে না, চোখে ভুল দেখতেছে, পাশের দেশ ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, তার পাশে পাকিস্তান, এদের গাইডরা ইন্ডিয়ান ক্যাপ পরে পাকিস্তানি ক্যাপ পরে মানুষকে খুঁজে খুঁজে বড় বড় এত বড় বড় মানচিত্র নিয়ে মানুষকে দেখায়, মানুষের তাদের তাবু পর্যন্ত পৌঁছায় দেয়। আফসোস হয় ওদের কাছে আমাদের মাঝে মাঝে যেতে হয়, একজন বাঙালি খুঁজে পেলাম না যে আমাদের হজ মিশন থেকে এরকম দায়িত্ব নিয়ে আসে যে একটা বাঙালিকে তার তাবুতে পৌঁছায় দিবে, এটা দুঃখ লাগে। এইগুলোতে আমাদের অ্যাক্টিভ হওয়া দরকার। একদিন হারাম শরীফের সামনে একজন শার্ট পরা লোক আছে বাংলাদেশের, পরে বললাম, ভাই আপনি কে? বলে, আমি হচ্ছে হজ মিশনের গাইড। আমি বললাম, আপনি যদি বাড়ি খুঁজে না পান তো আমি আপনাকে বাড়িতে পৌঁছায় দেই। ভাই আপনি আমার সাথে আর কি করতেছেন কেন? আমি তো এই দায়িত্বেই আছি এই জায়গায়। আমি বললাম, না ভাই, আপনার ভাবচক্কর দেখে মনে হচ্ছে যে আপনি নিজে ঠিক মতো চিনেন না। আমারে হাত ধরে বলছে, হুজুর আপনি আসলেও কঠিন লোক, বিশ্বাস করেন আমিও জীবনের প্রথম হজে আইছি। উনি জীবনের প্রথম হজে আসে, উনি হজ গাইড, উনি 300 জন হাজির গাইড দিচ্ছে, উনি কেমনে গাইড দিবে? আমরা এত এতবার যাই এখন পর্যন্ত তাল করতে পারি না, উনি গেছে একবার যাই গাইড। প্রিয় ভাইরা, এরকম করলে হবে না। সুতরাং আমাদের এই ম্যানেজমেন্টগুলোতেও অগ্রগামী হওয়া দরকার, মানুষকে অনেক কিছু শেখানো দরকার। আমাদের মানুষরা কিন্তু অনেক আবেগী। জেদ্দা এয়ারপোর্টে একজন পুলিশ 3 জন আর্মি মিলে এক বাঙালিকে নিয়ে হাসতেছে, কী জন্য? এই বাঙালিকে বলছে যে আপনার পকেটের মধ্যে এমন কিছু আছে
যেইটার জন্য এই এই ইয়ে পার হওয়ার সময় টিঁ টিঁ শব্দ হচ্ছে এটা বাইর করেন, উনি একটা জামা তুলছে, তোলার পরে দেখে এটাই নাই, আবার একটা জামা তুলছে এটা নাই, কোনোটার মধ্যে এরকম করে দশটার মতো জামা উঁচু করছে। ওরা তো দেখেই আশ্চর্য যে এক মানুষ দশ জামা কেমনে পড়ল, উপর দিয়ে আবার এহরামের কাপড়। তো ওরা জিজ্ঞাসা করছে একজন যে চাচা এতগুলা জামা, কয় বাবা আমার ওজন তো অনেক বেশি হয়ে গেছে, গায়ে পড়লে নাকি কোনো ওজন নাই, এই জন্য যত হাদিয়ার জামা সব পরে নিছি। তা আমাদের মানুষরা সরল মানুষ, আমাদের মানুষরা অনেক বেশি সরল মানুষ আলহামদুলিল্লাহ। তো এই মানুষগুলোকে ট্রেন আপ করাতে হয়, এই মানুষগুলোকে শেখাতে হয়, এই মানুষগুলোর জন্য গাইড দিতে হয়। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এই গাইডগুলো প্রপার হয় না। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে আমাদের জন্য যাওয়া এবং আল্লাহর ঘরে যাওয়ার মতো মন মানসিকতা নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। হজ মানুষের মনকে বড় করে দেয়। ইমানদারদের সবচেয়ে বড় সম্মেলন হচ্ছে হজের সম্মেলন। এমন এমন ধরনের মানুষের সাথে আপনার দেখা হবে, আপনার হৃদয়ে একটাই কেবল ফিলিংস হবে, কালোর কালো, এর থেকে কালো হতে পারে না। আমার মোবাইলের মধ্যে দু একজনের সাথে আমার ছবি আছে, এর থেকে কালো হতে পারে না। আজম এক বেশভূষা, এরকম বেশভূষা যে মানুষের হতে পারে এরকম কোনো ধারণা নাই। হারাম শরীফের মধ্যে হাঁটুর উপরে এরকম কাপড় তুলে এহরামের বসে আছে এরকম করে। আমি যাওয়ার পরে হাঁটুর উপরতে নিচে আসতে করে কাপড় নামায় দিলাম, নামায় দিয়ে বললাম যে মা ইসমুকা, কিচ্ছু জানে না, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি আহে, তোমার নাম কি, নাম এস এম, কিচ্ছু জানে না, তালবিয়া তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জানে না, হাসে কোন দেশ। অনেকক্ষণ পরে নিজের থেকে বলছে সোমালিয়া, সোমালিয়ার থেকে আসছে। হাঁটুর উপর কাপড় তোলা এইটা যে তার জন্য ঠিক কি বেঠিক, এই এলেম তার মধ্যে নাই। তালবিয়া জানে না, নাম বলতে পারে না, কিন্তু আল্লাহ রহমান তাকে দুয়ুফ হিসাবে আল্লাহর ঘরে হাজির করে দিছেন। সেই সৌভাগ্যবানদের মধ্যে সে একজন, ইব্রাহিম আলাইহিস সালামের নিদার বরকতে যে হাজির হয়ে গেছে এই বিশ্ব সম্মেলন, যেখান থেকে আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার কৃষ্টি, আপনি সব কিছু জেনে আসতে পারবেন, অন্তরে একটা ফিল নিয়ে আসতে পারবেন, সাদা হোক কালো হোক, সুন্দর হোক অসুন্দর হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এই হুদুদে হারামের মধ্যে যারা আছে এরা আমার ইমানি ভাই, আল্লাহ ইমানদারকে কত ধরনের বানাইছেন, সুবহানাল্লাহ। আপনার সংকীর্ণ মনকে বড় করতে চাইলে হজে আপনাকে যেতে হবে। সুতরাং হজ হচ্ছে এই ফিলিংসের সফর, হজ হচ্ছে এরকম এক অনন্য সফর। আমি আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইরা, নিয়ত করে ফেলেন, যাদের সুযোগ আছে তারা দ্রুত যাওয়ার চেষ্টা করেন। দেখলেনই তো প্যান্ডামিকের জন্য, করোনার জন্য দুই বছর হজ নাই, এরপরে হজ শুরু হলো 65 বছর পর্যন্ত বয়স লিমিট করে দেওয়া হলো। যাওয়ার ইচ্ছা থাকার পরেও কত মানুষ পৌঁছাতে পারলো না, হজের টাকা জমা দিয়ে বিগত দুই বছরে কত মানুষ মারা গেল। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা চেষ্টা করেন আল্লাহর ঘরে অন্ততপক্ষে যাওয়ার জন্য। ইয়াং অবস্থায় যান, রক্ত গরম থাকা অবস্থায় যান, হজে মজা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ওই খানায় কাবার পাশ দিয়ে যখন আপনি ঘোরেন, খানায় কাবার পাশে ঘোরেন, কেন ঘোরেন আপনি একটু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন। আমি শেষ কথা হিসেবে বলতে চাই, হৃদয় যদি আপনার এই আকর্ষণ জাগ্রত হয় তাহলে আপনি খানায় কাবায় যাওয়ার জন্য বারবার রেডি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা কাফফারাতুন লিমা বাইনাহুমা, বারবার হজ করো বারবার উমরা করো, এত দুবয়ের মাঝের যত গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবেন। আপনি খানায় কাবার পাশে চলে গেছেন, আপনার হাতটা ভেঙে গেছে, যাওয়ার পরে বাহির থেকে দেখা যাচ্ছে হাত তো ঠিকই আছে, কোথায় ভাঙ্গা কিছুই নাই, এক্সরে পেপারের মধ্যে যখন ঢুকাই দিয়েছেন, এক্সরে রে দিয়ে ফিল্ম যখন আসছে তখন দেখা গেছে এই হাড্ডি থেকে এই হাড্ডি ডিসপ্লেস হয়ে গেছে, ডাক্তার দেখে বুঝছে। আপনি যখন খানায় কাবার পাশ দিয়ে ঘোরেন, খানায় কাবায় যে সালাত আদায় করে তার প্রতি রহমত হয়, খানায় কাবায় যে তওয়াফ করে তার প্রতি আল্লাহর রহমত আসে, খানায় কাবার দিকে যে কেবল তাকায় থাকে আল্লাহর রহমত তার উপরেও আসে। যখন কোনো বান্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদ থেকে এই খানায় কাবা ঘুরতে শুরু করে, আল্লাহর রহমতের সেই আলো দিয়ে বান্দার শরীরে পড়ে, ওই আলোটা খানায় কাবার উপরে রিফ্লেক্ট হয়, বান্দার জীবনের যত গুণা খানায় কাবাতে যেন মনে হচ্ছে, যেন খানায় কাবার উপর তার রিফ্লেক্ট হচ্ছে, আর আল্লাহর রহমত বর্ষণ করে বান্দার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা ফিলিংসের সফর, খানায় কাবার ঘোরা এমনি এমনি নয়, এই আরাফাত মিনা মুজদালিফা এমনি এমনি নয়, রব্বুল আলামিন এই সফরে আপনাদেরকে নিতে চান। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে, দোয়া করেছে আপনাদের জন্য, আমার মুসল্লিদের জন্য, আল্লাহ যেন একটাবার আমার ভাইদেরকে খানায় কাবার জিয়ারত নসিব করেন। আল্লাহুম্মা আমিন।
আরও অনেক কথা আছে হজে ইনশাআল্লাহ, সামনে হয়তো আরও বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হজের যে ব্যবস্থাপনা এগুলো যেন আরও সুন্দর হয়, সেই তৌফিক দান করেন, আমাদের হাজিদেরকে ওয়েল ট্রেন আপ হয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এখন অসংখ্য হাজি হারামাইনা শরীফাইনা আছেন, আমি 10-15 দিন আগে একটু দ্রুত বিভিন্ন কাজের জন্য চলে এসেছি, তা আল্লাহ রাব্বুল আলামিন যে ভাইরা আছেন তারা যেন নিরাপদে দেশে আসতে পারেন সেই দোয়া করি। আল্লাহ সকলের হজ্জে মাবরুর আতা করেন, সকল হাজিরা যা যা দোয়া করেছেন নেক দোয়াগুলো যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সামনে আমাদের নতুন বছর, আর এক আজকেও চাঁদ উঠতে পারে কালকেও উঠতে পারে, সুতরাং এই মহরম থেকে আমরা নতুন একটা বছরের শপথ নিয়ে যেন চলতে পারি। আমল আখলাক অতীতে যা করেছে এইগুলোর জন্য ক্ষমা চেয়ে সামনে আরও কল্যাণকর কাজ করার মতো মন মানসিকতা নিয়ে যেন আমরা এই নতুন বছরে প্রবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।